হ্যালো গাইস, ওয়েলকাম টু অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল। আপনার জন্য আবারও একটি গুরুত্বপূর্ণ প্রাইভেট কোম্পানির ভিডিও নিয়ে চলে এসেছি। যেই কোম্পানির তরফ থেকে নিয়োগ করেছে সেই কোম্পানির সঙ্গে আপনারা প্রায় সকলেই পরিচিত, যার নাম হলো পেটিএম। তো পেটিএমের তরফ থেকে কিন্তু সার্ভিস এজেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেটা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম, অর্থাৎ বাড়িতে থেকেই কিন্তু এই কাজটি করতে পারবে। এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটকেই কিন্তু নিয়োগ করা হচ্ছে। বেসিক্যালি এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যেটা লাগছে, মিনিমাম মাধ্যমিক পাস করলেই এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ 10 ক্লাস 12 ক্লাস এবং গ্র্যাজুয়েট হলেও আবেদন করতে পারবে। এছাড়াও হাই লেভেলের এডুকেশন কোয়ালিফিকেশান থাকলেও আবেদন করতে পারবে। এখানে কিন্তু আবেদন করার জন্য মিনিমাম যে বয়সটি লাগবে 18 প্লাস বয়স হতে হবে, এবং আবেদন করার পরে কিন্তু কোনো ফি বা কোনো এক্সাম পে করতে হবে না, সরাসরি তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং একটি কিন্তু ট্রেনিংও প্রোভাইড করা হবে পেটিএমের তরফ থেকে। বিস্তারিত জানিয়ে দেবো জবটি কী রকমের হবে। বেসিক্যালি বিভিন্ন ধরনের শপে কিন্তু গিয়ে কিউআর কোড প্লেসিং করতে হবে, এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেলিং, যেটা কিন্তু বাড়িতে থেকেও করতে পারবে প্রোডাক্ট সেলিং, এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের রিচার্জ, এছাড়াও এই কাজটি বেসিক্যালি কমিশন টাইপের কাজ এবং এখানে কিন্তু এক্সট্রা কোনো স্যালারি পে করা হবে না। যেমন কাজ করবে আপনারা সেরকমই কিন্তু ইনকাম করতে পারবে। তো বিস্তারিত আমরা জানিয়ে দেবো। এখানে ম্যাক্সিমাম যেটা এজের কথা বলা হচ্ছে 40 ইয়ার্সের মধ্যেই কিন্তু আপনাদের এইচডি হতে হবে। তো বিস্তারিত জানার জন্য লিঙ্ক প্রোভাইড করে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে কিন্তু ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারবে এবং আবেদনও করে দিতে পারবে। তার আগে আপনাদের বলে দিই কীভাবে আবেদন করবে এবং ডিটেলসটা বলে দিই। তো প্রথমেই আপনাদের চলে যেতে হবে paytm.com/psa, অর্থাৎ এখানে বলেই দিলাম যে পেটিএম সার্ভিস এজেন্ট পদে নিয়োগ করেছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে এলেই তোমরা দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু আর্ন উইথ পেটিএম একটি অপশান আছে। তার নিচে দেখতে পেয়ে যাবে বিভিন্ন ধরনের অপশান আছে, যেখানে কিন্তু সেল, পেমেন্ট, প্রোডাক্টস, এছাড়াও কিন্তু পেটিএম সার্ভিস এজেন্ট, এই সমস্ত কিন্তু অপশান আছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের অপশান দেখতে পেয়ে যাবে, এছাড়াও অ্যাপ্লাই অপশানও দেখতে পেয়ে যাবে। বেসিক্যালি এখানে কিন্তু কী ধরনের কাজ হবে, বেসিক্যালি তোমাদের বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করতে হবে। যেমন মুভির টিকিট ধরো বুক করে দিলে কারোর বা নিজের জন্যও, সেখানে কিন্তু একটা কমিশন পেয়ে যাবে। মোবাইলের রিচার্জ করলে সেখানে একটা কমিশন পেয়ে যাবে। কেবল টিভির রিচার্জ করলে সেখানেও কিন্তু একটা কমিশন পাবে। কমিশন সিস্টেমে কিন্তু এই কাজটি হবে ওয়ার্ক ফ্রম হোম। এছাড়াও কিন্তু ট্রেন, বাস, ডিটিএইচ, ফ্লাইট, এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ব্যাংকিং কাজ এখান দিয়ে করতে পারবে। তো যাই হোক, এখানে আবেদন করার জন্য একটি লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে বিস্তারিত জানতে পারবে এবং অ্যাপ্লাই নাও অপশান পেয়ে যাবে। তো অ্যাপ্লাই করার আগে আপনাদের জানিয়ে দিই, এখানে কিন্তু যেটা আপনাদের করতে হবে অবশ্যই কিন্তু পেটিএম অ্যাপসটা থাকতে হবে। পেটিএম অ্যাপস যাদের নেই তারা কিন্তু অবশ্যই ইনস্টল করে নেবে এবং লগ ইন করে নেবে, একটি অ্যাকাউন্ট বানিয়ে নেবে, যেখানে কিন্তু একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। লিঙ্ক প্রোভাইড করে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে কিন্তু আপনারা একটি কমিশনও পেয়ে যাবে, অর্থাৎ রেফার আর্নিং টাইপেরও পেয়ে যাবে, 100 টাকা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, ব্যাংক অ্যাড করলে। যাই হোক, এখন জবটিতে আবেদন করার জন্য কীভাবে আবেদন করবো আমি দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনে জাস্ট এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও অপশান আছে, এখানে জাস্ট আপনাদের ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলেই কিন্তু একটি অপশান চলে আসবে, ওপর দিয়ে দেখতে পেয়ে যাবে ফিল আপ দিস ফর্ম টু বিকাম এ পেটিএম সার্ভিস এজেন্ট লেখা থাকবে, এবং দেখতে পাচ্ছ প্রথমেই লেখা থাকবে নেম, অর্থাৎ আপনাদের নেমটি দিয়ে দিতে হবে। তারপর জেন্ডার, এখানে আপনাদের প্রথমেই জানিয়ে দিয়েছি মেল, ফিমেল, আদার্স, যে কেউ আবেদন করতে হবে, মেল হলে মেলে টিক দেবে এবং ফিমেল হলে ফিমেলে টিক দেবে। তারপরে সিলেক্ট স্টেট, আপনারা কোন স্টেট থেকে আবেদন করছেন সেই স্টেটের নামটি দিয়ে দেবেন, আমি এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। তারপরে সিটি দিয়ে দেবে আপনাদের সিটি যেটা, তারপর পিনকোড প্রোভাইড করে দেবে, তারপর ইমেল আইডি একটি দিয়ে দিতে হবে যেটা ভেরিফাইড, এবং একটি কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু দিয়ে দিতে হবে যেটা কিন্তু সব সময় অ্যাক্টিভ থাকে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে 10th বোর্ড 12th বোর্ড, ডিগ্রি, ডিপ্লোমা। আমি প্রথমেই জানিয়ে দিয়েছি মিনিমাম মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবে, যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে 10th বোর্ড দিয়ে দেবেন। তারপরে ডেট অফ বার্থ, আপনাদের যেটা ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে অপশান আছে যেটা ডু ইউ ওন অ্যান অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তো এই জবটি করার জন্য আপনাদের কিন্তু একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতেই হবে, তবেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে ইয়েস অবশ্যই করতে হবে, নো হলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। অবশ্যই কিন্তু একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে। আশা করছি সকলের কাছেই প্রায় অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে, কারণ বিকজ তোমরা এই যে ভিডিওটি দেখছো এটা কিন্তু অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়েই দেখছো। তারপর এখানে দেখতে পাচ্ছ চুজ ওয়েবিনার সেশন, এখানে কিন্তু তোমাদের একটি ট্রেনিং প্রোভাইড করা হবে, যেই ট্রেনিংয়ে তোমাদের কিন্তু সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে। এখানে যে ট্রেনিংটি দেওয়া হবে 3 দিনের ট্রেনিং দেওয়া হবে, অর্থাৎ 3 দিন সময় আছে, যে কোনো একদিন সিলেক্ট করতে হয়। টিউজডে আছে মঙ্গলবার, থার্সডে আছে বৃহস্পতিবার এবং স্যাটারডে আছে শনিবার। এই 3 দিনের মধ্যে যেদিন তোমরা ফ্রি থাকো বা আপনার ফ্রি থাকো সেদিনই কিন্তু সিলেক্ট করবে, 11টা থেকে কিন্তু ট্রেনিংটি হবে। তো আমি এখানে থার্সডে বৃহস্পতিবার সিলেক্ট করে নিলাম। এরপর দেখতে পাচ্ছ হাউ ডিড ইউ হেয়ার
অ্যাবাউট আস। তো এই খবরটি তোমরা কোথা থেকে পেয়েছো? যদি গুগল থেকে হয় গুগল, সোশ্যাল মিডিয়া হলে সোশ্যাল মিডিয়া, অ্যাডভার্টাইজমেন্ট, ফ্যামিলি অর ফ্রেন্ড, তো এখানে সোশ্যাল মিডিয়া দিয়ে দেবে, তারপরে জাস্ট সাবমিট করে দেবে। তারপরে কিন্তু তোমাদের যে ডেটটি দেওয়া হলো সেই ডেটে কিন্তু একটি ট্রেনিং প্রোভাইড করা হবে, একটি কিন্তু মেসেজ বা চলে আসবে অথবা ফোন কল আসবে, সেখান দিয়ে কিন্তু আপনারা ট্রেনিংটি করতে পারবে। তো ট্রেনিং করার পর বিস্তারিত কিন্তু আপনারা জানতে পেরে যাবে এবং ফোন কল বা SMS এর মাধ্যমে কিন্তু সমস্ত ডিটেলস চলে আসবে, সেখান থেকে কিন্তু বিস্তারিত জেনে নিতে পারবে এবং তারপরে কিন্তু ফোন কল বা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। তো জবটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে রাখবে এবং ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথেও অবশ্যই শেয়ার করে দেবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আজকের মতো বাইটা।